আজ আপনাদের আমি দেখাবো যে পেয়ারার আগা কাটিং কিভাবে কাটিং করা লাগে, এবং এর পুরো ডিটেলস আপনাদেরকে আজকে জানাবো এবং এগুলো আপনাদেরকে আজকে দেখাবো। তো অনেকেই মনে করেন যে পেয়ারা আছে এই অবস্থায় কিভাবে আমরা পেয়ারা কাটিং করব। আমাকে অনেকেই ফোন দিয়েছেন ভাই যে পেয়ারা গাছের আগা কাটিং কিভাবে করা লাগে, এই কারণেই তাদের জন্য আমার এই ভিডিওটা আজকে তৈরি করা। দর্শক কথা বাড়াবো না, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার দেওয়া ভিডিও আপনাদের দ্বারা মিস না হয়। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন পেয়ারার আগা কাটিং করা লাগে। অনেকেই মনে করেন যে শিকে চার দিয়ে আপনারা আগা কাটিং করবেন, হাঁসো দিয়ে আগা কাটিং করতে ভয় পান, এই কারণে তাদের জন্য আমার এই ভিডিওটা তৈরি করা। আমার গাছের আগা যেহেতু অনেক বড় হয়ে গেছে, কাটার সময় পাইনি, পেয়ারা অনেক বেশি, এই বিধায় আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এর আগা কাটিং করছি। মোটামুটি আপনার আগা কাটা কমপ্লিট। আমার পেয়ারাগুলো দেখছেন দুইটা করে আছে, উপরের আগাটা নাই, এই কারণে আপনার এই পেয়ারাগুলো মোটা সাইজ হবে। আর আপনার এখন যে আগা কাটিং করা হলো, এগুলোর থেকে যেগুলো আসবে এই পেয়ারা হারভেস্টিং করার মতো হয়ে যাবে। এরপরের থেকে আপনার ওই ফুলগুলো ফুটা, মানে ওই পলিগুলো বাঁধা শুরু হবে। আর কিছু পলি বাঁধা আছে, মানে খরচ চালানোর মতো কিছু পালি বাঁধা আছে, আপনারা দেখেন। পাশে আপনাদের আরেকটা গাছ আমি দেখাচ্ছি, দর্শক দেখুন এই গাছে, দেখুন আপনার ভেতরে কিন্তু পেয়ারা লোড অবস্থায় আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আগাটা কাটিং করে দেওয়ার মানে হচ্ছে এর পরবর্তী চালানে যাতে আপনার ফুল এসে পেয়ারা যাতে মিস না যায়। আপনার 3 মাস সিজন চলে, জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, এই 3 মাস আপনার পেয়ারা সিজন। এই 3 মাস পরে থেকে আর কি বাকি 9 মাস পেয়ারা বিক্রি করার জন্য আমাদের এই প্রসেসিংগুলো করা লাগে। আর অনেকেই মনে করেন যে পেয়ারা আপনার পচে যায়, পচে যাওয়ার কারণ আপনার একটাই কারণ যে অ্যানথ্রাক্স যেই রোগটা আছে, সেই রোগটা আপনার পেয়ারাতে অ্যাটাক করে, এই কারণেই আপনার পেয়ারাটা কিন্তু পচার মূল কারণ। আপনারা লক্ষ্য করে দেখবেন যে অ্যানথ্রাক্স যখন আপনার পেয়ারায় অ্যাটাক করবে তখন কিন্তু আপনার পেয়ারাটা পচে যাবে। আর অ্যানথ্রাক্স রোগ থেকে বাঁচার একটাই উপায় আছে, আপনি যদি পলি করার আগে ঠিক মতো আপনার বাগানে স্প্রে করে থাকেন তাহলে কিন্তু
অ্যানথ্রাক্স থেকে আপনারা মুক্তি পেতে পারেন। দর্শক দেখতে পাচ্ছেন মোটামুটি গাছ আগা কাটিং কমপ্লিট। দেখেন ছোট অবস্থায় একটু বড় অবস্থা এবং কলি করার মতো অবস্থা। আর পেয়ারাগুলো আপনারা দেখলে বুঝবেন যে কত সতেজ আছে। দেখেন দর্শক পেয়ারাগুলো একদম সতেজ আছে, কালো অবস্থায় আছে। এ থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনার পেয়ারা কোনো রোগে অ্যাটাক করেনি। আর যখন দেখবেন পেয়ারায় হালকায় দাগ স্পট অবস্থা শুরু হয়েছে, তখন আপনারা বুঝবেন যে আপনার পেয়ারায় অ্যানথ্রাক্সে অ্যাটাক করছে। অনেকে মনে করেন যে এত উপরে ফুল আসছে, এই ফুলটা আপনার রাখবো কি রাখবো না, নিচের থেকে কেটে দেবো, অনেকেই এই ধারণার সৃষ্টি হয়। আসলে দর্শক এটা রেখে দিতে হবে, কারণ আপনার এই দুইটা ফুল আসছে, এই দুইটা ফুলই টিকার সম্ভাবনা বেশি, এই কারণে আপনার এই ফুলগুলো রেখে দিতে হবে। আর দর্শক দেখতে থাকুন আপনারা আমার পুরো ভিডিও। পেয়ারা কাটার সময় দেখবেন, পেয়ারার আগা কাটার সময় যে আপনার যে পেয়ারা এর একটু উপর থেকে কাটা লাগবে, কারণ আপনার রোদে যাতে পেয়ারাটা জ্বলে না যায়, এই কারণে আপনার এইভাবে আগাটা কাটিং করা লাগবে। তাহলে আপনার পেয়ারাটা রোদে জ্বলার সম্ভাবনাটা এটা থাকবে না, এই কারণে আপনারা এইভাবে কাটিং করবেন। দর্শক আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তীতে আমার দেওয়া ভিডিও আপনাদের দ্বারা মিস না হয়। দর্শক আজ এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।